আমি ভক্তিধাম সেবাঙ্গন থেকে আসছি। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের। আমি এই ধূপকাঠির বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। আমাদের আশ্রমে সারা বছর তো পূজা আশ্রা লেগেই থাকে, তার উপরে সারা বছর ধরে হাজার হাজার ধূপকাঠি জ্বালানো হয়। তো আমাদের ওই যে মন্দিরের সেবায়েত, উনি সর্বমঙ্গলা ধূপকাঠির গন্ধ খুব পছন্দ করেছেন। তাই উনি মন্দিরে এমন পবিত্র সুবাসের ধূপকাঠি জ্বালাতে চান সারা বছর। আমাদের মন্দিরে দুবেলায় প্রতিদিন ওই 5,000 ধূপকাঠি লাগে। তা মা, সেই পরিমাণ ধূপকাঠি তুমি কি যোগান দিতে পারবে? প্রতিদিন 5,000 ধূপকাঠি কোথা থেকে দেখ? এই ধরনের ফালতু উকিলকে তুমি ডেকে এনেছো একটা সামান্য জামিন পর্যন্ত করাতে পারছে না? শুনুন ম্যাডাম, যা শাট আপ। হ্যাঁ, বেশি কথা বলবেন না, মুখে বড় বড় কথা কাজে আসে না। এই চলুন চলুন চলুন, যান যান যান, ফুটুন ফুটুন ফুটুন। কেন অসভ্যতা করছিস মা? তুই যেটা করেছিস তার থেকে এত তাড়াতাড়ি নিস্তার পাওয়া সম্ভব নয়। ইটস এ হিনিয়াস ক্রাইম, অ্যাটেম্পট টু মার্ডার। আর তাছাড়া ওই সুকান্ত তোর ভিডিওটা দেখিয়ে বয়ান দিয়েছে, তারপর রাজা কি হয়েছে তাতেই তো তোর কেসটা আরো জটিল হয়ে গেছে। ভিডিও মাই ফুট! তোমার এই উকিল বাবু এমন এই জিনিসটুকু প্রমাণ করতে পারছে না যে ভিডিওটা মর্ট, ভিডিওটা তো আমার মুখটাকে কেটে বসানো হয়েছে, ভিডিওটা সম্পূর্ণ নকল, দ্যাটস ইট, তাহলেই তো হয়ে যায়। এই শুনুন, আপনি কোথাকার উকিল? হ্যাঁ, কোথা থেকে ওকালতি পাশ করেছেন? হ্যাঁ, টুকে ওকালতি পাশ করেছেন? না না, আমি জাস্ট পারছি না। আমি তোমায় একটা কথা কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি পারছি না এখানে থাকতে। জাস্ট আমি পারছি, তিন দিন সময় দিলাম আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করা, আদারওয়াইজ আমি কিন্তু পাগল হয়ে যাব, উন্মাদ হয়ে যাব আমি। আর আমি যদি উন্মাদ হয়ে যাই, তোমাদের সব কথাকে আমি উন্মাদ করে ছাড়ব। শান্ত হন আমার, শান্ত হতে পারছি না আমি, আমি শান্ত হতে পারছি। ওই সুকান্ত পাকরাশি ও সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, আর এই ভিডিওটাও সম্পূর্ণ মিথ্যে। ব্যাস, এটা বললে তো আমার জামিনটাকে জাস্ট কেউ আটকাতে পারে না, হয়ে যায়। আর এই সামান্যটুকু জিনিস তোমার এই ক্যাবলাকান্ত উকিলটাকে কি আমার শেখিয়ে দিতে হবে? না না ম্যাডাম, তিন দিনের মধ্যে আপনার জামিনের ব্যবস্থা হয়ে যাবে, কথা দিলাম। গুড ফর ইউ, আদারওয়াইজ আপনার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে, ট্রাস্ট মি। শান্ত হন, একটু শান্ত হ, আমার কথাটা শোন, প্লিজ লিসেন টু মি। দেখ, আমি এসআইয়ের সঙ্গে সমস্ত কিছু সেটিং করে নিয়েছি। মম, তুই এখানে রানীর হালে থাকবি, বিলিভ মি। হ্যাঁ ম্যাডাম, আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। স্যার, আমি ম্যাডামকে একেবারে রানীর হালে রেখেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। প্লিজ ড্যাড, প্লিজ প্লিজ, আমার যতবার মাথার মধ্যে বেটা চলছে না যে আমি জেলের মধ্যে পচে পচে মরছি, আর ওই বিকিরি সর্বমঙ্গলা মুক্ত পাখির মতো একবার উড়ে উড়ে বেড়াচ্ছে, আমি জাস্ট এটা মানতে পারছি না। জাস্ট 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 মানতে পারছি না, আমি পারছি না। কি আশ্চর্য, তুই আবার এই সমস্ত কথা বলছিস? আমি যত এখানে বন্দী হয়ে থাকবো না, তত আমার মাথার মধ্যে এগুলো ঘুরবে। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ইমিডিয়েটলি, দ্যাট আমায় এখান থেকে বের করার ব্যবস্থা করো। ইউ আন্ডারস্ট্যান্ড, আমায় বের করার ব্যবস্থা করো, আদারওয়াইজ প্লিজ গেট লস ফ্রম হিয়ার। কি বলছেন কি আপনি, ডেইলি 5,000 ধূপকাঠি লাগবে? হ্যাঁ লাগবে, কারণ আমাদের আশ্রমে যেসব পুণ্যার্থী দর্শনার্থীরা আসেন, তারা বাইরে থেকে পূজার উপাচার নিয়ে আসেন না, আমাদের মন্দির চত্বর থেকে সব নেন। আমাদের তো আরো শাখা আছে, এই ধূপকাঠি আমরা সেখানেও সরবরাহ করে থাকি। আমরা কিছুদিন আগে সর্বমঙ্গলা ধূপকাঠি ব্যবহার করেছিলাম, আর তারপর থেকেই আমাদের গুরুদেব চাইছেন আমাদের মন্দিরে
এবং যত শাখা আছে সব জায়গায় সর্বমঙ্গলা ধূপই ব্যবহার করা হবে। কিন্তু এ তো অনেক বড় কাজ, এত বড় কাজ আমি আমি রোজ কিভাবে করব? এত সংখ্যক ধূপকাঠি তো রোজ আমার পক্ষে বানানো সম্ভব নয়। সম্ভব নয় মানে? আরে কেন সম্ভব নয়, আরে নিশ্চয়ই সম্ভব। দরকার পড়লে আমরা লোকবল বাড়াবো। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো টাকা। আমাদের একটু অ্যাডভান্স টাকা হলে ভালো হয়। চাপিয়ে দিস না অনিশ, আগে দেখ ছোট বৌমা রাজি কি না। বাবা, এ তো একেবারে বিজনেস টাইকুন হয়ে যাচ্ছে। কেন সর্বমঙ্গলা রাজি হবে না কেন? এটা তো খুব ভালো অফার, বড় কন্ট্রাক্ট। কিন্তু মেজদি ভাই, আমাদের তো আরো অনেক কন্ট্রাক্ট আছে, সেগুলো তো আগে থেকেই করা আছে, সেখানেও তো ধূপকাঠি সাপ্লাই করতে হবে। তখন যদি কোনো সমস্যা হয়, মানে ওখানে যদি না দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তখন তো তারা সবাই আমাদের উপর রেগেই যাবে। আমার খুব ভয় করছে, সব জায়গায় যদি ঠিক সময় আমি ধূপকাঠি দিতে না পারি, আর এখানে তো মন্দিরের ব্যাপার। ঠাকুরের মন্দির বলেই তো তুমি পারবে। শোনো মা, এই সুযোগ যখন যে যে তোমার কাছে এসেছে, তুমি জানবে যে তুমি অত্যন্ত ভাগ্যবতী। দেখো, এই সুযোগ ঈশ্বর চেয়েছেন তাই তোমার কাছে এসেছে। তুমি এটা কখনো না করো না, ঠাকুর চাইলে তুমি সব করতে পারবে। সবই তো তার লীলা, আমরা তো নিমিত্ত মাত্র। একদম ঠিক কথা বলেছেন, এ সবই ঈশ্বরের কৃপা। সর্বমঙ্গলা, তুমি এ সুযোগ কিছুতেই হাতছাড়া করো না। দেব সেবার এমন সুযোগ যে যে সবার কাছে আসে না। আমি পারবো তো মা। আমার বিশ্বাস যে তুমি পারবে। অসাধ্য সাধন মা, ঈশ্বর চাইলে সব অসাধ্যকে সাধন করা যায়, পাহাড়কে জয় করা যায়। এক্স্যাক্টলি, আপনি পারবেন সর্বমঙ্গলা, আমরা পারবো। সবাই যখন বলছে তুই ঠিক পারবি, দেখিস। বৌদীপ, ওনাকে একটু জল দাও। হ্যাঁ, আমি করে দিচ্ছি। ক্ষমা করো মা, আমি সন্ন্যাসী মানুষ, সংসারের অন্ন জল গ্রহণ করতে পারবো না। তা মা সর্বমঙ্গলা, কি ঠিক করলে মা? আসলে এত ধূপকাঠি একসঙ্গে বানাতে তো অনেক টাকার দরকার। তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস আবার? আমি তো তোমায় বলি না, জামিনের কাগজ না নিয়ে এসব দিয়ে মুখ হবে না। রাইট নাও, গেট আউট, আই সে গেট আউট। কি করছেন ম্যাডাম, আস্তে, ব্যথা পাবেন তো। আপনার কিন্তু ব্যথা পাওয়া মানায় না, আপনি তো ব্যথা দেবেন। তোমায় যে খবর আনতে বলেছিলাম, কোনো খবর এনেছো? খবর খবর খুব একটা ভালো না ম্যাডাম। দু টাকার মঙ্গলা, ও তো 2 লাখ টাকার ব্যবসা জমি বসেছে, ঝাঁকিয়ে ব্যবসা করছে। প্রত্যেকের মুখে মুখে মঙ্গলার ধূপকাঠি, সে কি সুখ্যাতি। রাজা, সর্বমঙ্গলার গুরু কীর্তন গাওয়ার জন্য কিন্তু তোমায় এখানে আমি ডাক পাঠাইনি। না না, আমি কথা
কথা কম কাজ বেশি, যেটা জানতে চাইবে সেটারই উত্তর দেবে। সর্বমঙ্গলার বিজনেসের পদ্ধতিটা আমাকে বলো, অ্যান্ড কোর বিজনেসের যে পিলার সেটা সম্পর্কে প্লিজ আমি তোমার কাছ থেকে জানতে চাই। আনসার পিলার তো দিন দিন মজবুত হয়ে যাচ্ছে ম্যাডাম, কত লোককে চাকরি দিচ্ছে, একটা ধূপকাঠির কুটির শিল্প থেকে মঙ্গলা থেকে একটা কারখানা গড়ে তুলছে। কিরকম মানে পিয়াটারা বাড়ি ভাড়া করেছে যাতে একসঙ্গে অনেক মাল রেডি করতে পারে। আসলে মঙ্গলার ওই ধূপকাঠির ডিমান্ড হু করে বাড়ছে, তাই নাকি? আমি যেটা শুনলাম এবার থেকে জেলা জেলা মাল সাপ্লাই করবে। সর্বমঙ্গলার ফ্যাক্টরি সম্পর্কে খোঁজ নাও ইমিডিয়েটলি। সব নেওয়া হয়ে গেছে। ওই অনিশ কাঞ্জিলের বাড়ির পাশেই মঙ্গলা কারখানার জন্য বাড়ি ভাড়া নিয়েছে। রিয়েলি? তাহলে বউ আর বউয়ের বিজনেস দুটোকেই চোখে চোখে রাখবে ওই অনিশ কাঞ্জিলা, তাই না? হ্যাঁ ম্যাডাম। তুমি একটা কাজ করো, তোমায় যেটা বলেছিলাম ওই সরমঙ্গলার গ্রুপে ওই ওদের কর্মচারীদের ওখানে তোমাকে যে ঢোকার কথাটা বলেছিলাম সেটা সেটার সম্পর্কে কিছু বলো, মানে কী ভাবলে? ম্যাডাম আমি সব রকমভাবে চেষ্টা করছি আমি যাতে ছদ্মবেশে মঙ্গলার ওই ফ্যাক্টরির লোকেদের সঙ্গে ঢুকে যেতে পারি। আশা করি আজকের মধ্যেই আমি সেটা ব্যবস্থা করে ফেলতে পারবো। ভেরি গুড রাজা, ভেরি গুড। দেখো শুধু কিন্তু ঢোকার চেষ্টা নয়, হ্যাঁ তোমাকে কিন্তু ঢুকতেই হবে, অ্যাট এনি হাওয়ার অ্যাট এনি কস্ট। তুমি তুমি কোনো রকমভাবে জাস্ট ঢুকো, সোজ হয়ে ঢুকে তুমি জাস্ট ভালো হয়ে বেরোবে, দ্যাটস ইট। ইউ আন্ডারস্ট্যান্ড না? শোনো রাজা, এই সর্বমঙ্গলা কিন্তু কোনোভাবে জিততে দেওয়া যাবে না, মানে তুমি বুঝতে পারছো না, কিন্তু সর্বমঙ্গলা যদি একবার জিতে যায় তাহলে তোমার আর আমার দুজনেরই হার। একবার যদি তোমার মুখে 1,00,000 টাকা ছুঁড়ে মারি বাস সব শেষ, কিন্তু তোমার স্বপ্ন কিন্তু পূরণ হবে না, কোনোভাবেই পূরণ হবে না। ওর ওই যে ঘর ভাড়া, তারপর ওই ওর বাপের বাড়ির যে ঘর সেটা তুমি কোনোভাবে কব্জা করতে পারবে না, তোমার স্বপ্ন শেষ। ওর মা বাবা ভাই বোন এদের সবাইকে তুমি যে স্বপ্ন দেখেছো না ঘাড় ধাক্কা দিয়ে জাস্ট বের করে দেবে, নট পসিবল। তোমার স্বপ্ন যে টুকরো টুকরো হয়ে যাবে, ইউ আন্ডারস্ট্যান্ড না? না ম্যাডাম, আমাকে আমার স্বপ্ন পূরণ করতেই হয়, আমার যা করার আজকালের মধ্যেই করবো, যত শীঘ্র সম্ভব করবো। গুড গুড গুড, ভেরি গুড। শোনো রাজা, তোমার যে প্রাপ্য টাকা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে, না 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 প্রাপ্য না, প্রাপ্য থেকে বেশি টাকা আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। তুমি জাস্ট ইমিডিয়েটলি ওর ওই কর্মচারীদের ওখানে ঢুকে যাও, হ্যাঁ, আর তুমি সব কিছু জাস্ট স্পয়েল করে দেবে। ওদের যা কিছু রয়েছে কাঁচামাল থেকে শুরু করে তারপর সর্বমঙ্গলার গুডউইল সব 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 তুমি নষ্ট করে দেবে, ইউ আন্ডারস্ট্যান্ড না? আর একটা কথা, তোমায় যেন কেউ কোনোভাবে চিনতে না পারে। না ম্যাডাম, আমি কথা দিচ্ছি আপনাকে, আমাকে কোনোভাবে কেউ চিনতে পারবে না। আর আপনি একটা কথা ভুলে যাবেন না ম্যাডাম, মঙ্গলা শুধুমাত্র আপনার শত্রু নয়, মঙ্গলা আমারও শত্রু। আমার গালের ওই থাপ্পড়ের দাগটা এখনো মিলিয়ে যায়নি। আপনার ছেলে যে মঙ্গলাকে এই বাড়িতে এনে রেখেছে, তারপর তার ঘরে গিয়ে রাত বিরেতে ফষ্টি নষ্টি করছে, এই সব খবর আমাদের কাছে আছে। ম্যাডাম আমি আশা করি আজকের মধ্যেই আপনাকে সুখবরটা দিতে পারব। এখন আসি। তোমার খুব আনন্দের দিন আজকাল, খুব আজকাল আনন্দে তুমি রয়েছ, ভেরি গুড। সর্বমঙ্গলা মাত্র কটা দিন, কটা দিন খুব ভালোভাবে তুমি এনজয় করে নাও, তোমার সুখের দিন তো হবে। অনিশ কাঞ্জিলাল সদা সর্বদা তোমার চারপাশে একেবারে বিরাজমান, তারপর তোমার বিজনেসও সুন্দর করে রমরমিয়ে চলছে, না দেখে না সুখের স্বপ্ন তুমি দেখে নাও, চোখ খুললেই তো তোমার সুখের দিন শুরু হবে, খুব শীঘ্রই ঘনিয়ে আসছে তোমার ধ্বংসের দিন। আমি এই সৌমিলি মিত্র তোমার জীবনটা জাস্ট ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে তোমার জীবন। এতে 50,000 টাকা আছে, আমি অগ্রিম বাবদ দিয়ে গেলাম। আগামী 7 দিন পর আশ্রমে বড় উৎসব আছে,
মন্দিরের প্রতিষ্ঠা দিবস। ওই দিন থেকেই তোমার ধূপকাঠি ব্যবহার শুরু হবে মা। ঠিক আছে ঠিক আছে, তাহলে টাকার সমস্যা তো কিছুটা মিটলো। হ্যাঁ, আর তো আমাদের তাহলে কোনো চিন্তাই নেই, এবার আমরা জান প্রাণ লড়িয়ে কাজটা করব। তাহলে আগামী সাত দিন পর 5000 ধূপকাঠি সঙ্গে নিয়ে তুমি আশ্রমে পৌঁছে যেও মা। প্রথম দিনটা কিন্তু তুমিই যেও মা। যাবো বাবা। আজ আমি আসি। সর্বমঙ্গলা, ভয়ের কিচ্ছু নেই, আমরা পারবো, আমরা পারবোই। কিন্তু যদি না পারি তাহলে যে ঠাকুর বিরূপ হবেন। ওসব কিচ্ছু হবে না, আপনি পারবেন, আর ভুলে যাবেন না, ওই রাজার মুখে কিন্তু আপনাকে 7 দিনের মধ্যে টাকা ছুঁড়ে মারতে হবে। তাই আপনাকে পারতে হবে সর্বমঙ্গলা, পারতেই হবে। আর এতটাই বড় যে আপনি হাত পা ছড়িয়ে অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন। ঠিক বলেছেন, খুব সুবিধা হবে, এত বড় জায়গায় অনেক বেশি পরিমাণে ধূপকাঠি বানানোর মশলা বানাতে পারবো। আর অন্য ঘরগুলোতে আপনি ওই অ্যারোমেটিক ক্যান্ডেল আর সুগন্ধি প্রদীপ এর প্রোডাকশনও করতে পারবেন। হ্যাঁ, আমরা কিন্তু অনেকজন মিলে কাজ করতে পারবো, আর যেহেতু এই বাড়ির বাড়িওয়ালারা কেউ এখানে থাকেন না, তাই কেউ অবজেকশনও করবেন না, কোনো সমস্যাই হবে না। না না, সমস্যা হবে কেন, ওই শুধু 2 মাসের অ্যাডভান্স আর 1 মাসের ভাড়া দিলেই আমরা বাড়িটা ভাড়া পেয়ে যাবো। আমি বলি কি অনিশবাবু, আপনি বরং আজই টাকাটা দিয়ে দিন। ওই যে মন্দিরে ধূপকাঠি বানানোর জন্য যে 50,000 টাকা অ্যাডভান্স পেলাম না, ওখান থেকেই টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, তাহলে আমি আজকেই টাকাটা দিয়ে দিচ্ছি, আর আপনি কাল থেকেই প্রোডাকশন শুরু করুন। আমি দেখছি সন্ধ্যেবেলার মধ্যে যদি হরিকাকার ওখান থেকে মালগুলো শিফট করানো যায়। আচ্ছা, তাহলে সর্বমঙ্গলা, এখান থেকেই শুরু হোক আপনার সর্বমঙ্গলা ধূপকাঠির নতুন জার্নি। তবে এটার আসল শেকড় কিন্তু আপনার গ্রাম, কৃষ্ণমোহন গ্রাম। তাহলে এটা হলো গিয়ে আপনার সর্বমঙ্গলা ধূপকাঠির প্রথম ফ্যাক্টরি। শুরু হোক এখান থেকেই আপনার নতুন জার্নি। মোটেই না, আমার নতুন জার্নি শুরু হয়েছে হরিকাকার ঘর থেকে, আপনাদের বাড়ির হরিকাকার ঘর থেকে। তাই হরিকাকার ঘরের কথা আমি কোনো দিন ভুলবো না, আজীবন মনে রাখবো। আর আমাদের হরিকাকার ঘরকে আমি সব সময় সব জায়গায় সবার আগে এগিয়ে রাখবো। সত্যি সর্বমঙ্গলা, আপনি পারেনও বটে, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অনিন্দা, বৌদি, আমরা সব এসে গেছি, চলে এসেছি আমরা। তোমরা কি করে জানলে যে আমরা এখানে আছি? কাজের গন্ধ বৌদি, কাজের গন্ধ। হ্যাঁ গো বৌদি, আমরা কাজের গন্ধে গন্ধে ছুটে চলে যাচ্ছি। তাই না? তাই না, এই দুষ্টু ছেলেরা আপনার সাথে দুষ্টুমি করছে, ওদেরকে আমি আসতে বলেছি। আরে আমাদের বস্তিতে তো সবাই জানতে চাইছে তোদের নাকি নতুন ফ্যাক্টরি হয়েছে। হ্যাঁ বৌদি, আমরাও বলে দিয়েছি, ফ্যাক্টরি নয় রে পাগলা, কোম্পানি। আমরা এখন নতুন বড় কোম্পানিতে চাকরি করি। হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি দেখো সেলও আমরা 4 গুণ বাড়িয়ে দেবো, আর সেই সাথে আমরা প্রোডাকশন অনেক বাড়িয়ে দেবো। জানি তো, তোমরাই তো আমার ভরসা। কাল থেকে কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে, তার আগে এই ঘরটা ভালো করে স্যানিটাইজ করে হরিকাকার ঘর থেকে সব মাল এখানে নিয়ে চলে আসতে হবে। বৌদি কোনো চিন্তা করো না তুমি, আমরা আছি তো নাকি, সব মাল আমরা শিফট করে দেবো, কোনো চিন্তা নেই। অনিশবাবু, মাল শিফট করানোর জন্য কিন্তু একটা ভ্যান, রিক্সা আর 2 জন লেবার দরকার। না না বৌদি, তার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে হাতে হাতে সব কাজ করে দেবো। অনিশা বৌদি, আমি না একজনকে নিয়ে এসেছি, ভেতরে নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে এসো। হ্যাঁ দাদু, এসো।